শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ফুলের গন্ধ ছড়িয়ে ইংরেজি নববর্ষকে বরণ করলো কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির সদস্যরা। পয়লা জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের বিধান ময়দানে শুরু হলো ফুল মেলা। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। তিনি মেলার উদ্বোধন করে বলেন, কাকদ্বীপের ঐতিহ্যপূর্ণ এই ফুল মেলা 28 বছরে পা রাখল। তবে ফুল মেলার পাশাপাশি এই দিনগুলিতে আনন্দ মেলারও আয়োজন করা হয়েছে। এ বিষয়ে এগ্রি হর্টিকালচার সোসাইটির সহ সম্পাদক অর্ধেন্দু শেখর প্রধান বলেন, ফুল মেলায় মোট 45টি স্টল রয়েছে। স্টলগুলিতে প্রায় 3000 প্রজাতির গাছ রয়েছে। ফুল ফল ও সবজির পাশাপাশি বনসাই এবং ক্যাকটাস জাতীয় গাছ ও ফুল মেলাতে রয়েছে। কাকদ্বীপের ফুল মেলা তো এবারে 28তম বর্ষে পড়ল, মোটামুটি 27 বছর পার হয়ে এটা 28তম বছর। আর স্টল বলতে এখানে প্রায় ধরুন 45টা স্টলে আমাদের গাছ এসছে, নাই করে প্রায় 3000 প্রজাতির গাছ আছে। ধরুন দুষ্প্রাপ্য গাছ থেকে আরম্ভ করে আমাদের সুন্দরবনেও যে গাছগুলো বেড়ে ওঠে সেগুলো আমরা আনার চেষ্টা করেছি। আমাদের যারা সহযোগী, যারা উৎপাদক, তারা সবাই খুব আন্তরিকতার সঙ্গে এই মেলাটাকে করার চেষ্টা করে। গাছ, বিশেষ বিশেষ গাছ যেগুলোর মধ্যে অনেক উঁচু মানের বনসাই এসছে, এই যে বনসাইটা, এটা ধরুন কাছাকাছি তাইওয়ান, চায়না, ওদের ওখানে পাওয়া যায়, আমাদের এখানে এই বছর প্রথম এলো এবং জাজেদের বিচারে ওটা সর্বশ্রেষ্ঠ গাছ হিসাবে বিবেচিত হয়েছে। আর আমাদের এটা চলবে 8 দিন, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের এই মেলাটা চলে। প্রচুর লোকের সমাগম হয়, গোটা কাকদ্বীপ মানে প্রত্যাশা করে থাকে কবে কবে ফুল মেলা হবে। আর ফুল মেলার সঙ্গে এখন বাড়তি একটা আকর্ষণ যোগ হয়েছে আনন্দ মেলা। আনন্দ মেলায় ছোটদের জন্য মিকি মাউস, তারপর টয় ট্রেন, দোলনা, নাগরদোলা এইসবগুলো আছে। তারপরে কি সারা দিন ধরেই লোকজন, আর এখানে যেহেতু প্রবেশ অবাধ তাহলে মানে লোকের বারবার আসতেও মানে এ থাকে না। তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। আমাদের এবারে বিশেষ আকর্ষণ বলতে আমাদের বাচিক শিল্পী মুনমুন মুখার্জি আসছেন, আমরা তো খুব আশায় আছি ওনার কবিতা শুনব বলে। তবে এবছর বিরল প্রজাতির একটি গাছের কারণে ফুল মেলার আকর্ষণ অনেকটাই বেড়ে গিয়েছে। এই মেলা 1 জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মেলা সম্পাদক প্রবীর পণ্ডা। তিনি আরো বলেন, মেলার দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। অর্ধ শতাব্দীর পথে সুপরিচিত পদসভা, পদসভা মানেই ভালো জুতো, ব্যাস। ঠিকানা কাকদ্বীপ বাজার, থানার সামনে। অঙ্কিত অটোমোবাইল, অথরাইজড ডিলার ইয়ামা। আমাদের কাছে পাবেন ইয়ামা কোম্পানির সমস্ত রকম আপডেট লেটেস্ট মডেলের বাইক ও স্কুটার। ফাইন্যান্সের সুবিধা রয়েছে, আপনার পছন্দের বাইক সহজ শর্তে, সহজ কিস্তিতে নিয়ে যান। বিশেষ দ্রষ্টব্য, এখানে উন্নত মানের ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার রয়েছে, সুদক্ষ মিস্ত্রি দ্বারা সার্ভিসিং করা হয়। ঠিকানা কাকদ্বীপ রথতলা, বীরেন্দ্র মার্কেট। মোবাইল 8145959467। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান? তাহলে আর বিলম্ব নয়, বাস্তুমতে নকশা করে বাড়ি, দোকান, শোরুম, সরকারি বা বেসরকারি অফিস নির্মাণে আমরা আপনার সাহায্য করব। এখানে বাড়ি, শোরুম, অফিস, দোকানের নকশা, যে কোনো প্রতিষ্ঠান, সাজসজ্জা, টাইলস, পুট্টি, রং কাজ এবং আলোকসজ্জা ইত্যাদি কাজ দক্ষতার সাথে করা হয়। ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট। মোবাইল 9614371437। বিশেষ দ্রষ্টব্য, বিনামূল্যে প্রাথমিক পরামর্শ প্রদান করা হয় এবং প্রতি কাজে 3D ডেমো প্রদান করা হয়। বাবা গণেশ সেবা ভবন,
ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালের সামনে রোগী অথবা রোগীর অভিভাবকদের জন্য সুলভ মূল্যে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও রেল বিমানের টিকিট বুকিং নেওয়া হয়। সততাই আমাদের মূলধন। মোবাইল 9379442840।